তা তুলে ধরার জন্য আপনাদেরকে আমি আহ্বান জানিয়েছি। আমাদের এই সভা আমাদের বিগত সভা হয়েছিল ডিসেম্বর মাসের ৬ তারিখে গত বছরের ৫১ দিনের মাথায় আজকে আমরা এই সভায় মিলিত হয়েছি অনলাইনে। অসুস্থ চারজন আমাদের ৮২ জন সদস্যের মধ্যে তারা বাদে বাকি ৭৮ জন আমাদের রাজ্য কমিটির সদস্য তারা অংশগ্রহণ করেছেন, আলোচনায় ভাগ নিয়েছেন এবং এই সিদ্ধান্তে তারা যুক্ত হয়েছেন। সভাতে আমরা বিস্তারিতভাবে না হলেও এই সময়েতে আমাদের দেশের গুরুত্বপূর্ণ যে কয়েকটি রাজনৈতিক ঘটনা বলি যা জনগণের সাথে খুবই ওতপ্রোতভাবে সম্পর্কিত এবং আমাদের রাজ্যের ঘটনাবলিও আমরা আলোচনা করি, তার মধ্যে জাতীয় ক্ষেত্রে যেটা উল্লেখযোগ্য হল যে আপনারা জানেন গত নভেম্বর মাসে আমাদের দেশে যে অভূতপূর্ব ঐতিহাসিক যে কৃষক আন্দোলন এক বছরের বেশি সময় ধরে চলেছিল, মোদী সরকার সেই কৃষক আন্দোলনের কাছে নতি স্বীকার করতে বাধ্য হন এবং লিখিতভাবে এই আন্দোলনের কাছে সংযুক্ত কিষাণ মোর্চার কাছে প্রতিশ্রুতি দেন, দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে তারা দেশের কৃষকদের এবং জনগণের এই দাবিগুলো মেনে নেবেন। কিন্তু আমরা দুর্ভাগ্যের সাথে লক্ষ্য করছি ১৯শে নভেম্বর যে গুরু পূর্ণিমার দিনে তিনি সকালবেলা হঠাৎ যে দেশবাসীর সামনে প্রতিশ্রুতি রাখলেন তার ৭০ দিন পেরিয়ে গেলেও যে তিনটি কালো আইন পার্লামেন্টে এটাকে বাতিল করা ছাড়া বাকি প্রতিশ্রুতিগুলো তিনি পালন করেননি, তাদের যে সরকারি কমিটি করেছে আজ পর্যন্ত একটা মিটিংও করেননি। তারপর পার্লামেন্টে যে ২৯ তারিখে এই আইন বাতিল হয়েছে তারও ৬০ দিন হয়ে গেল। তো এতে মোদী সরকার যে কৃষকদের প্রতি বা এই দেশের কৃষির প্রতি আন্তরিক নন এবং বিশ্বাসঘাতকতা করার জন্য এটা একটা খেলা খেলছেন, এটা অন্তত এই ৭০ দিন পেরিয়ে গেলেও সরকারের যে মনোভাব তার মধ্য দিয়ে এটা প্রতিফলিত হয়েছে। দ্বিতীয় উল্লেখযোগ্য বিষয় আমাদের রাজ্য কমিটি খুব উদ্বেগের সাথে লক্ষ্য করেছে, সেটা হল সদ্য যে সুইজারল্যান্ডের দাবুসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যে ফোরামের মিটিং হয়ে গেল। আমরা এ দেশের অঙ্গরাজ্যের যে নাগরিক হিসাবে এটা আমাদেরকেও খুবই চিন্তিত করে। সেটা কি বলেছে অক্সফাম, যে এই বিগত ২ বছরে কোভিডের মিসম্যানেজমেন্ট, সরকারের যে কর্পোরেট প্রীতি, এসব কারণে ৮৪% ভারতীয়ের তাদের আয় কমেছে এবং দেশে গরিব এবং ধনীর মধ্যে পার্থক্য তো ছিলই, ব্যবধান তো ছিলই, এটা আরও বেড়েছে। সেই জায়গায় এই সময়তে ৪২ জন ভারতীয় পুঁজিপতি তারা বিলিয়নিয়ার ক্লাব অর্থাৎ ১০০ কোটি ডলারের উপরে যাদের সম্পদ সে ক্লাবে নাম লিখিয়েছেন, আর অন্যদিকে যে এই দেশের মানুষ গরিব থেকে আরো গরিবতর হয়েছে। বলা হয়েছে অক্সফামের রিপোর্টে ৫৫% ভারতীয়ের সম্মিলিত যত সম্পদ এটা মাত্র ৯৮টা পরিবারের হাতে কুক্ষিগত হয়েছে এবং এই মুহূর্তে পৃথিবীর প্রায় ১০০ কোটি যে হতদরিদ্র মানুষ বিপিএল তার অর্ধেকের এই বাসস্থান হল এই ভারতবর্ষ।
আমাদের দেশের মোদী সরকারের তাদের বাদানুতায় এদের ভুল নীতির কারণে এবং অতি সম্প্রতি আবার আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তারা এটা ইঙ্গিত করেছে এবছর আমাদের অভ্যন্তরীণ গড় আয় জিডিপি এটা -9% হবে, অর্থাৎ আরো দারিদ্র, আরো মুদ্রাস্ফীতি, আরো দ্রব্যমূল্য বৃদ্ধি এদিকে দেশ যাচ্ছে। তার সাথে হল কোভিড মিসম্যানেজমেন্ট সারা দেশে এবং আমাদের রাজ্যেও। গত 4 তারিখে প্রধানমন্ত্রী এসে আমাদের আগরতলাতে স্বামী বিবেকানন্দ ময়দানে কত কথা বললেন এবং আমরা টেলিফোনের রিসিভার তুললেই এটা এয়ারটেল হোক, জিও হোক, বিএসএনএল হোক, কাউকে আমাদের ফোন করলেই আমরা শুনতে পাই সেখানে এটা অ্যাডভার্টাইজমেন্ট যে 150 কোটি টিকা দেওয়া হয়েছে, কিন্তু এখন অবধি ভারতবর্ষের যে মাত্র 64% অ্যাডাল্ট, তার নিচে তো এখনো অনেক বাকি রয়েছে, তারা মাত্র একটা ডোজ পেয়েছেন। অর্থাৎ এরকম ভাবে যদি চলে যে এই যে নতুন নতুন ভেরিয়ান্ট, এটা আমাদের স্বাস্থ্যের হানি ঘটাবে, অর্থনীতির হানি তো ঘটাচ্ছি। আমরা আমাদের রাজ্যের ক্ষেত্রেও দেখছি গতকাল অবধি প্রায় 1,99,000 কোভিড এফেক্টেড হয়েছে এবং মৃত্যু সংখ্যাও বাড়ছে। আমরা বামফ্রন্টের তরফ থেকে মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম গত 15 তারিখে, তাকে 5 দফা আমরা সাজেশনটা দিয়েছি, তিনি আমাদের কথা শুনেছেন, বললেন করবেন, কিন্তু আমরা প্রকৃত অর্থে সেরকম কোন পজিটিভ উদ্যোগ দেখি না। হাসপাতালগুলোতে এখন অব্যবস্থা, ওমিক্রন যে নতুন ভেরিয়ান্ট এটা চিহ্নিত করার জন্য যে প্রয়োজনীয় কিটস দরকার, গত 2-2.5 মাস এত চিৎকার চেঁচামেচি হচ্ছে, বক্তৃতা হচ্ছে, কিন্তু এখন অবধি এটা পৌঁছায়নি। এখন পরীক্ষা নিরীক্ষা কম করিয়ে কম দেখানোর চেষ্টা হচ্ছে, কিন্তু এভাবে তো রোগ মোকাবেলা করা যায় না। আমরা আশা করব সরকার তার হুশ ফেরাবেন। তৃতীয়ত হল আমাদের রাজ্যের যে এই 47 মাস বয়সী যে বিজেপি আইপিএফটি সরকার, এটা যেন একটা যে রাডারলেস জাহাজ, জাহাজ সমুদ্রে চলতে গেলে পরে রাডার থাকে, উত্তরে যাচ্ছে না দক্ষিণে যাচ্ছে, এবং আবহাওয়া দিক সব নির্ণয় করার জন্য এই সরকার যত বয়স হচ্ছে, শুরু থেকেই তার কোনো দিশা ছিল না, এখন বলা যেতে পারে সম্পূর্ণ দিশাহীন। এবং আমি কতগুলি ঘটনা এখানে আমি তুলে ধরব যে কিভাবে তার প্রতিফলন আমাদের রাজ্যের সমাজ জীবনে, অর্থনৈতিক ক্ষেত্রেতে, শিক্ষা ক্ষেত্রেতে, স্বাস্থ্য ক্ষেত্রেতে প্রতিদিন তার গুরুতর প্রতিফলন সেখানে ঘটছে। প্রথমত হল দুর্নীতি, কারাপশন, এটা প্রায় প্রতিটি দপ্তরে, আপনাদের সংবাদপত্র, সংবাদ চ্যানেল, সোশ্যাল মিডিয়া সর্বত্র ভেসে আসছে যে এটার কোন আর সীমা সংখ্যা নেই হাতে বিগতে। এবং এই সময়তে বিভিন্ন পত্রিকাতে উঠেছে, একমাত্র টিএসইসিএল এখানে একজন দুর্নীতিপরায়ণ একজন এই চেয়ারম্যানকে বসানো হয়েছে, তার সম্পর্কে এহেন কোন সংবাদপত্র নেই তার দুর্নীতি স্বেচ্ছা এই চারি পদক্ষেপের কথা উঠছে না, কিন্তু সরকার তাকে সরাতে পারছে না। কোথায় তার গিটটা বাধা আমাদের বুঝতে অসুবিধা হয় না, কেন তাকে সরানো যায় না, যার সম্পর্কে দপ্তরের ইঞ্জিনিয়াররা, দপ্তরের কর্মীরা, গ্রাহকরা অতিষ্ঠ, কোন তুফান বাতাস নেই, যখন তখন লোডশেডিং হয়ে যাচ্ছে, পাওয়ার কাট হয়ে যাচ্ছে,
কিন্তু এই ভদ্রলোক বহাল তবিয়তে, তো কেন তাকে সরানো যায় না একটু অনুমান করতে পারেন? আরডি ডিপার্টমেন্ট, সেটা সম্পর্কেও পত্রপত্রিকাতে অভিযোগ যে সোশ্যাল অডিট, র্যাগার আইন অনুযায়ী একটা সামাজিক অডিট করার ব্যবস্থা আছে। এই সোশ্যাল অডিট কেন্দ্রীয় সরকারের যে পোর্টাল, তারা বলছে এই রাজ্যের মধ্যে এক চতুর্থাংশ অডিট হয়নি, আর রাজ্য সরকার বলছে আরেক রকমের, দুটার মধ্যে কোনো মিল নেই। এবং রাজ্যে সোশ্যাল অডিটের যিনি ডাইরেক্টর, তার প্রাথমিক রিপোর্ট আপনাদের পত্রিকাতেই উঠেছে, ১৮৩ কোটি টাকার গরমিল, যথারীতি সরকারে কোন টনস সেখানে নেই, নড়ছে না। এরকম প্রায় সমস্ত দপ্তরে, স্বাস্থ্য, শিক্ষা, এমনকি এই স্বরাষ্ট্র, সমস্ত দপ্তরে প্রতিদিন এক একটা ব্লকে চিত্র ফুটে উঠছে। এবং দুর্ভাগ্যের হল, যিনি এই দপ্তরের দায়িত্বে, রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রীও সেই চরেলাম ব্লকের চিত্র ফুটে উঠছে, ওইদিকে ঋষ্যমুখ, জাম্পুই হিল, জাম্পুই জলা প্রতিদিন, এবং কান পাতলে শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে এই হাসি মস্করা হচ্ছে, ঠাট্টা হচ্ছে যে রাজ্যের কোন কোন দপ্তর এটা বাপপুতের এই লুটের আখড়া, কোন কোন দপ্তর আবার ভাই ভাতিজার লুটের আখড়া, তাছাড়া মন্ডল ইত্যাদি ইত্যাদির সাথে তো সেখানে আছি। পিএমএওয়াই, প্রাইম মিনিস্টার আবাস যোজনা, যেটা নিয়ে কদিন আগেও জঘন্য এইভাবে বাগাড়ম্বর করে গেলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যে আজকে আমাদের রাজ্য কমিটির সভায় রিপোর্ট প্রায় প্রত্যেকটা মহকুমা থেকে পিএমএওয়াই এর প্রাইম মিনিস্টার আবাস যোজনার যারা বেনিফিশিয়ারি তাদের কাছ থেকে ৫ থেকে ৪০ হাজার টাকা অবধি বেনিফিশিয়ারিদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে, যে না, এই টাকা না দিলে তোমাদেরকে দ্বিতীয় কিস্তি দেওয়া হবে না। সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে সেখানে যারা বেনিফিশিয়ারিরা, বিধবা মা, খেতমজুর, সাধারণ মানুষ, জুমিয়া, তারা বলছেন কিন্তু সরকারের কোন ধরনের হেলদুল নেই। তা আমরা দাবি জানাচ্ছি, যারা এইভাবে প্রকাশ্যে এসে বলছেন, সরকার যদি সত্যি এই স্বচ্ছতার নানা রকমের দাবি তারা জানান, সেই সৎ সাহস থাকে এই সমস্ত সোশ্যাল মিডিয়া এগুলি ফলো করার জন্য, তারা অসংখ্য লোক সরকারের টাকায়, বিজেপির আইটি সেলের লোক তারা পালছেন, ওই মহাকরণের মধ্যেও অবৈধভাবে বিজেপির কিছু লোককে দিয়ে বহিরাগত একজন ওএসডি তার নেতৃত্বাধীনে সেখানে লোক বসিয়েছেন। এই সমস্ত যে তথ্য দিচ্ছে যারা দুর্নীতির, এদের ক্লিপসগুলো এই অনুসরণ করে তদন্ত করুন, কারা এর সাথে যুক্ত, কারাই টাকা খাচ্ছে, কিভাবে এই প্রকল্পগুলো রূপায়িত হবে এটা দেখুন। তাছাড়া যে আলোচনা হয়েছে টিএসআর নিয়োগে, সেখানেও দুর্নীতি, এবং সেখানে একজন মন্ডল প্রেসিডেন্টের নাম এসছে এবং সে অভিযোগকারিণী, তিনিও শাসক দলের একজন নেত্রী, যথারীতি এই ক্ষেত্রে তিনি কোন ধরনের এফআইআর নেই, কোন ধরনের তদন্ত নেই। এবং শুধু তা না, যে যারা এই সরকারের অধীনে পার্ট টাইম বা ডিআরডব্লিউ চুক্তিবদ্ধ এরকম নানা কাজে যুক্ত আছেন, এরা বেতন পাচ্ছে না, বিশেষ করে আরডি ডিপার্টমেন্টে মাদ্রাসা কর্মীদের মধ্যে এই ঘটনাগুলি ঘটছে। তারপর যে সরকার বহু ডাকদল পিটিয়ে বলছে আমরা ধান ক্রয় করছি, হ্যাঁ ভালো, কিন্তু কৃষকদের ধান উঠার পরেই কেনা উচিত, কারণ কৃষকরা তার ফসল তোলার পরে ঋণ করে তাকে
সার কিনতে হয়, ওষুধ কিনতে হয়, ট্রাক্টর ভাড়া করতে হয়, অন্যান্য খরচাপাতি করতে হয়। ধান উঠে যাওয়ার পর যদি দুই তিন মাস পরে যদি ধান কেনে তাহলে কৃষকরা সে বেনিফিট পায় না। এতে কি হয়েছে যে যেখানে যেখানে এই প্রকিউরমেন্ট সেন্টার করা হয়েছে সেখানে মিডলম্যান ফরিয়া তাদেরই দাবাদাপি। কৃষকরা জমিয়ারা সরাসরি গিয়ে ধান বিক্রি করতে পারছেন না, এমনিতেই যে দাম দিচ্ছে এটা ঠিক সে উচিত মূল্য না, রেমুনেটরি প্রাইস না। তার উপরে হল যে স্থানীয় বিজেপির কেউ কেটা তাকে দিয়ে তার নামে ধান বিক্রি করাতে হবে, অর্থাৎ মাঝখানে কিচ্ছু না করে এই বৈফল লোকগুলো সমস্ত এই সুযোগ সুবিধাগুলো হাতিয়ে নিচ্ছে। এই সময়তে আপনারা জানেন যে ডিসেম্বর মাসের মাঝামাঝিতেও অকাল বর্ষণ হয়েছিল, তখন ধান কাটা মাত্র শুরু হয়েছিল, কৃষকদের প্রচুর ক্ষতি হয়েছে। গত দুই তিন দিন ধরে আবার বৃষ্টি হচ্ছে। এতে শুধু ধান না, যারা ফুলকপি করেছেন, বাঁধাকপি করেছেন, আলু যারা তুলতে পারেননি, টমেটো যারা করেছেন, এই রাজ্যের মধ্যে প্রচন্ড ক্ষতি হয়েছে। সরকার একটা সার্কুলার দিয়ে এই দায়িত্ব খালাস এদের তথ্য আনার জন্য, কিন্তু আজ পর্যন্ত কোন মহকুমাতে একজন কৃষকও একটা নয়া পয়সা কোন সাহায্য পাননি। এ হল যে আমাদের দেশের প্রধানমন্ত্রী বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর যে 2022 সালের মধ্যে আয় দ্বিগুণ করার, কৃষকদের জন্য তাদের যে মায়া কান্না তার এই চিত্র। তো এরকম একটা জায়গায় রাজ্য সরকারের অধীনে সরকারি দপ্তরগুলো যখন এরকম অনিয়ম করছে, এডিসি পিছিয়ে থাকবে কেন? এডিসিতে সেখানে টিপরা মথা বহু আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা যে ইয়ে করে তারা ক্ষমতা এসছেন, ভালো, তারা শুধু এডিসি দখল করবেন না বা করেননি, এ রাজ্যে এই গ্রেটার ত্রিপুরা ল্যান্ড করবেন, ত্রিপুরাজ্যের যে ত্রিপুরি বা ত্রিপুরাদের জন্য বহুত কিছু করবেন। ঠিক আছে, গণতান্ত্রিক দেশে কেউ এরকম স্বপ্ন দেখতে কোন বাধা নেই, কিন্তু এডিসিতে আমরা কি দেখছি, এই অল্প সময়ের মধ্যে মাত্র গত 9-10 মাস তারা ক্ষমতায়, ইতিমধ্যে সেখানে স্বজন পোষণ, ইঞ্জিনিয়ারিং চাকরি অন্যান্য চাকরি নিয়ে কারা পাচ্ছেন সেখানে খুব বিক্ষোভ হচ্ছে। এডিসির চিফ এক্সিকিউটিভ মেম্বার, চেয়ারম্যান, ইএম, তাদের পরিবারে গণ্ডির বাইরে এই সুযোগগুলো কেউ পাচ্ছেন না। গ্রামে যখন অভাব অনটন এবং নানাভাবে মানুষের মধ্যে এই সমস্যাগুলি আরো বাড়ছে, তখন বিজেপি এবং এই মথা অর্থাৎ রাজ্যের যারা শাসক দল এবং এডিসির শাসক দল কোথায় এগুলোর পরিত্রাণের জন্য তারা উদ্যোগ গ্রহণ করবেন, কিন্তু তাদের প্রতিযোগিতা হল বিজেপি, আজাদি কা অমৃত উৎসব নামে লক্ষ লক্ষ টাকা খরচ করছে যার সাথে আজাদির কোন সম্পর্ক নাই, স্বাধীনতা সংগ্রামের কোন লয় নাই। ঠিক তেমনি যে ইন্ডিজেনাস ফেস্টিভ্যালের নামে এডিসিতেও তারা কেন পেছে থাকবেন, তারাও বোম্বে থেকে, কলকাতা থেকে, গুয়াহাটি থেকে শিল্পী নিয়ে এসে লক্ষ লক্ষ টাকা খরচ করে সেখানে টাকা উড়াচ্ছেন, ফুর্তি করছেন, এ হল অবস্থা। তার সাথে এখন এই সরকারের বিজেপির তৃতীয় ইঞ্জিন এটা হল রিগিং করে ছাপ্পা বোর্ড দিয়ে যে পৌরসভা এবং পৌর পরিষদগুলোতা গঠন করেছে, কাজেই এই ইঞ্জিনগুলো তো জনগণের কোনো কাজ করে না। আপনারা দেখেছেন যে আগরতলায় সাধারণ গরিব মানুষ যারা হকারি ব্যবসা করে কোন রকম খাচ্ছে, হ্যাঁ ঠিক,
তারা ফুটপাত দখল করে আছে, তারা সরকারি জায়গা দখল করে ছোটখাটো বিটি বানিয়েছে বা এই হকিং করছে, এটা ফুটপাত বা শহর সৌন্দর্য দরকার, কিন্তু তার জন্য তো বিকল্প ব্যবস্থা করতে হবে। না তারা খাবে কি? এদেরকে পিটিয়ে এদের সমস্ত যে সহায় সম্পদগুলো এটাকে ধ্বংস করে কোথাও কোথাও বুলডোজার দিয়ে ভেঙে দিয়ে এটা আগরতলাতে হয়েছে, ধর্মনগর হয়েছে। আমরা সরকারের তথা এডিসি প্রশাসন এই পুর প্রশাসনের এই জাতীয় যে অ্যাটিচিউড তার তীব্র আমরা নিন্দা আমরা করছি এবং আমরা বলছি হ্যাঁ ফুটপাত পরিষ্কার করতে হবে, বেআইনি দখল করা জায়গা উদ্ধার করতে হবে, কিন্তু তাদের জন্য বিকল্প ব্যবস্থা করুন। বামফ্রন্ট সরকার তার 25 বছরে এরকম একটা ঘটনাও করেনি। আমরা লড়াই করে অর্থ এনেছি, ঋণ করে আমরা টাকা দিয়ে উজ্জ্বন্ত মার্কেট আরও বহু মার্কেট আমরা করেছি, কাজেই তারা তো এখন দিল্লি এবং রাজ্যের সরকার কেন তারা পারবে না? তো এরকমের জন্য অবস্থা, তখন তাদের যে যে দুল পিটানো এটা বন্ধ নেই এবং এটা যেন ক্রমশ একটা হাসি খোরাকের মজাকের মতো হয়েছে। যেমন মুখ্যমন্ত্রী, মন্ত্রী, দলীয় মুখপাত্ররা এক একজন নানা ধরনের ফিরিস্তি দিয়ে যাচ্ছেন। যেমন আজ থেকে বছর দেড়েক আগে আমরা শুনলাম আমাদের মাননীয় এই শিক্ষামন্ত্রী শ্রীযুক্ত রতনলাল নাথের মুখে সরকারের 2 বছর বয়স যখন হল যে ভিশন ডকুমেন্টের 87% হয়ে গেছে, আরো 1.5 বছরের কথা বলছি আমি। কদিন আগে যে এই তাদের একজন মুখপাত্র বলছেন 90% হয়ে গেছে, আবার সেদিন ইনফরমেশন কালচার মিনিস্টার নতুন যুবক তিনি বলেন সুন্দর বলছেন 80% হয়েছে। তাহলে 1.5 বছর আগে 87, 3 বছরের মাথায় 90%, আবার 3.5 বছরের মাথায় 80%, আমরা কোনটা বিশ্বাস করব? আবার মুখ্যমন্ত্রী কোথাও কোথাও বলছেন ভিশন ডকুমেন্টের দ্বিগুণ কাজ হয়ে গেছে। আসলে এটাই ঠিক তারা যে তথ্য দিয়েছেন, এটা ক্রমশ ক্রমশ গ্রাফ নামছে, 90 থেকে 87, 87 থেকে 70, 70 থেকে আরো নামবে, আসলে 0 এবং শেষ পর্যন্ত এটা হবে মাইনাস। ই হল এই সরকারের অগ্রগতির চার্ট। এবং এই যে অভাব, আমি জাতীয় ক্ষেত্রে কথা বললাম এবং রাজ্যের যে চিত্রের কথা বললাম, ব্লকের দুর্নীতি, যৎসামান্য কাজ হচ্ছে লোক পায় না, তার ঘটনা আমি গতকাল রাতের কথা বলছি। গতকাল রাতে আমার বাড়িতে, আমি সাধারণত রাত 11:30-12টায় ঘুমাই, কালকে 12:15 ঘুমিয়েছি, কালকে বৃষ্টি ছিল, ওয়েদার খারাপ, তারপর কারফিউ, এর মধ্যে আমার বাড়িতে আমার বাড়ির ইয়েতে একটা আম গাছ আছে, আম গাছ বেয়ে উঠে আমার বাড়ির ব্যালকনির 4টা পিতলের টপ নিয়ে গেছে। এটা চোরকে গালি দেব না সরকার গালি দেব? যে বৃষ্টি তার মধ্যে কারফিউ, এই অবস্থায় যা একজনের বাড়িতে গিয়ে এই চোরকে টপ চুরি করতে যাওয়া, এটা রাজ্যের যে অর্থনৈতিক অবস্থা কি চরম, এর 3টি কারণ। একটা হল অভাব, আরেকটা হল স্বভাব, তার সাথে আরেকটা যুক্ত হয়েছে হল নেশা। যে এই রাজ্যের মধ্যে নেশামুক্ত ত্রিপুরাজ্যের মধ্যে এত নেশা ছড়িয়েছে এবং একাংশ যুবক এই নেশাদ্রব্য যখন ফুরিয়ে যায় তখন তাকে চুরি করা ছাড়া, ডাকাতি করা ছাড়া, হার চিন্তায় করা ছাড়া দিন দুপুরে গুলি ঘটছে, এই ঘটনাগুলি ঘটছে। এই যখন অবস্থা,
তার চিত্র আমাদের সমাজ জীবনে আরো কত ভয়ঙ্কর। আমরা এই 50 দিনের মধ্যে ত্রিপুরাজ্যের খুন খারাপের একটা তথ্য আমরা নিয়েছি গত 6 ডিসেম্বর থেকে 23 জানুয়ারির মধ্যে 23টা খুন, 47টা আত্মহত্যা, 32টা অস্বাভাবিক মৃত্যু, 5টা ধর্ষণ গণধর্ষণ, 11টা শ্লীলতাহানি এবং 4টা অপহরণ। 23টা খুন, 47টা আত্মহত্যা, 32টা অস্বাভাবিক মৃত্যু, 5টা ধর্ষণ গণধর্ষণ, 11টা শ্লীলতাহানি এবং 4টা অপহরণ, চুরিত অসংখ্য। এই জন্য চুরিধারী গণধর্ষণ অন্য সময় হয় না এরকম না, কিন্তু যে কোন একটা এই সময়েতে এই অল্প ব্যবধানে এত সংখ্যক এই ছোট্ট ত্রিপুরাজ্যের মধ্যে, ওই যে মাননীয় শিক্ষামন্ত্রী বলে ক্লিয়ার পিকচার অব দি কি জানি বলছিল না একটা ল অ্যান্ড অর্ডার, এইগুলো ক্লিয়ার পিকচার অব দি ল অ্যান্ড অর্ডার। তো এই জায়গায় হল এই অবস্থা। তো স্বাভাবিক এই যখন অবস্থা তখন ত্রিপুরাজ্যের মধ্যে যতই তারা চেষ্টা করুক ওই সন্ত্রাসী কাজ করে, ফেসিস সুলভ আক্রমণ করে, বিরোধীদের মুখ বন্ধ করে দেওয়া, পুলিশ লড়িয়ে দেওয়া, মিথ্যা মামলা জড়ানো, আপনারা দেখছেন কদিন বাদে বাদে আমাদের মাননীয় বিরোধী দল নেতা অন্য নেতৃত্বদের কোর্টে যেতে হয়, কোন জনবিরোধী কাজ করার জন্য না, যে সরকারের অন্যায়ের প্রতিবাদ করার জন্য। কাজেই এটা মুখ্যমন্ত্রী বা অন্যান্য লক্ষ লক্ষ টাকা দিয়ে অসংখ্য ফ্ল্যাক্স ছাপিয়ে সারা ত্রিপুরাজ্য বড়িয়ে দিয়েছে। এই সরকারের এই 45-46 মাসে শুধু ফ্ল্যাক্স ছাপানোতে, বিজ্ঞাপনে যত টাকা খরচ করেছে, আমার মনে হয় তা দিয়ে যদি উন্নয়নমূলক কাজ করলে অনেক কাজ করা যেত। কিন্তু এতে কি সরকারের এই ব্যর্থতা ঢাকা যাচ্ছে? ঢাকা যাচ্ছে না। কাজেই এখন আমদানি করতে হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে, বারবার ত্রিপুরাজ জানতে হচ্ছে। আমি আপনাদেরকে তথ্য দিই, আপনাদের কাছেও আছে, আপনাদেরকে এত বোকা মনে করি না আমি, নিশ্চয়ই না, যে গত 69 দিনে, উইদিন লাস্ট 69 ডেজ, ত্রিপুরাতে প্রধানমন্ত্রীকে তিনবার আনতে হয়েছে। তিনবার মানে সশরীরে না, সশরীরে একবার আর ভার্চুয়ালি দুবার। একবার হল 14 নভেম্বর, ভারতবর্ষে অন্য রাজ্যেও পিএমএওয়াই আছে, কিন্তু ত্রিপুরাজ্যের পিএমএওয়াই আবাস যোজনায় যারা ঘর পেয়েছেন তাদের টাকা দেওয়ার জন্য নরেন্দ্র মোদীকে আনতে হয়েছে যখন পুর নির্বাচন প্রচার চলছিল। এরপরে নিয়ে আসলেন সশরীরে গত 4 জানুয়ারি এই স্বামী বিবেকানন্দ ময়দানে, এখানে দিয়ে অসংখ্য বাগাড়ম্বর করালেন এবং সর্বশেষ আনলেন 21 জানুয়ারি পূর্ণরাজ্য দিবসে সঙ্গে অমিত শাহ, বিশ্বস্ত ওনার অনুগামীকে, এবং কি বললেন, ত্রিপুরাজ্যের ইতিহাস বিকৃত করা, এ রাজ্যের মানুষকে বোকা বানানো, এ রাজ্যের মানুষ যেন কিছুই জানেন না এর আগে, এর বিরুদ্ধে আমাদের রাজ্যের মাননীয় বিরোধী দল নেতা, আমাদের পার্টির পলিট ব্যুরো মেম্বার, তিনি দুবার সাংবাদিক সম্মেলন করে তাদের জবাব দিয়েছেন। এবং আপনারা জেনে খুশি হবেন যে কমরেড মানিক সরকারের যে প্রথম এই সাংবাদিক সম্মেলন শুধুমাত্র আমাদের ত্রিপুরা সিপিএম ত্রিপুরা ফেসবুক পেজে 12 লক্ষ লোক দেখেছে এখন অবধি, 12 লাখ ভিউয়ার। আর যদি বাকি সমস্ত চ্যানেল ট্যানেল আপনারাদের চ্যানেল সহ দেখা, এটা ত্রিপুরার যে জনসংখ্যা পেরিয়ে যাবে, এটা নিশ্চয়ই শুধু ত্রিপুরা না সারা দেশের। আমরা এই যে উনি যে কথাগুলি বলেছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই বিরোধী দল নেতা যে দিয়েছেন, আমরা এটা এই জবাব আমরা
উনার যে বক্তব্যগুলো হুবহু বই ছাপিয়ে আমরা বের করছি। 10,000 বই ইতিমধ্যে আমরা ছেড়েছি। আজকে আমাদের মিটিংয়ে বলছে যে না, এটা এত কাটতি সবাই চায়, আমাদের লোক তো আছেই, আমাদের লোকের বাইরেও আজকে আরো 15,000 বই ছাপানোর জন্য অর্ডার এসছে। এই বই মাংনা তো কাউকে দিচ্ছি না, আমরা 10 টাকা দামে দিচ্ছি আমরা, আপনাদেরকে অবশ্য ফ্রি দিতে হবে না আপনাদেরকে। 25,000 বই আমরা ছেপে আমরা বের করছি। তো এই হল এই অবস্থা। তারপর এখানে কিছু বলতে হয় এই সময়ের পলিটিক্যাল ডেভেলপমেন্ট, যে ত্রিপুরা মথা নতুন দল, নতুন নেতা না অবশ্যই, তবে বয়সে কম, খুব ভালো বলেন, তাকে শ্রদ্ধা রেখে বলছি। ইদানিং কালে একটা চ্যানেলে তার একটা ইন্টারভিউ শুনেছি,